বুঝছেন। তবে আমি খুশি হব, তারা বলেছে, তারা আমাদের বলেছে যে মাননীয় প্রধানমন্ত্রী যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে চান, সেইটাকে সাহায্য করার জন্য তারা তাদের এই ভিসা নীতি প্রচলন করবে। আমরা চাইব এই ভিসা নীতির আওতায় জ্বালাও পোড়াও বন্ধ করো, কারণ জ্বালাও পোড়াও আপনি তো আর জ্বালেন নাই, যারা একবার জ্বলেছে এখন জীবিত আছে তাদের চেহারা দেখে তাদের আপনি বড় দুঃখ পাবেন। আমরা আর জ্বালাও পোড়াও চাই না। আপনি জানেন 2400 ভেহিকল গাড়ি গুড়া জ্বালিয়েছে, বগি জ্বালিয়েছে, স্টিমার জ্বালিয়েছে, এই যদি আইনের কারণে জ্বালাও পোড়াও বন্ধ হয় সুতরাং জ্বালাপোড়া কারা করে আপনি জানেন, যারা করেন তাদের সতর্ক হওয়া দরকার, তাদের লিডারশিপের সতর্ক হওয়া দরকার। আমাদের কোন আবেদন করার কোন প্রয়োজন নেই, আমরা একটা সুন্দর স্বচ্ছ আমরা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করার জন্য যা যা করার আমরা সেই ইনস্টিটিউশন ডেভেলপ করছি, আমরা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করব, সেখানে অন্য লোক আমাদের সাহায্য করেন ভালো, না করলেও উই আর কমিটেড। আর আমরা হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগ হচ্ছে গণতন্ত্রের সবচেয়ে বড় আপনার পূজারী, আমরা এদেশে গণতন্ত্রকে রিএস্টাবলিশ করেছি, আমরা এই গণতন্ত্রের মধ্যে সবসময় নির্বাচিত হয়েছি, আর এদেশে যারা গণতন্ত্রের বাইরে নির্বাচিত হয়েছে ভোটারবিহীন নির্বাচনে তাদের কদিন 3 মাসের দুই মাস না 1.5 মাসের মধ্যে ফেলে দিয়েছে পার্টি। সুতরাং এদেশে এটা মনে রাখবে, নির্বাচিত জনগণের রায়ের জন্য যদি নির্বাচিত সরকার না হয় ও জিততে পারে, ধ্বংস করে দেখেছেন, নোংরা দেখেছেন বাংলাদেশ। সুতরাং ওই নিয়ে আমরা জনগণের উপর বিশ্বাস করি, আমরা জনগণের জন্য কাজ করি, আমাদের অন্য কোনো স্বার্থ নেই, আমরা মানুষের যাতে মঙ্গল হয়, মানুষের মঙ্গল হয় বলে নিশ্চয়ই মানুষ আমাদের আপনার সাহায্য করে, কারণ এই সাহায্যটা তার নিজেকে করবে। আসুক আসবেন, আমরা তো একটা ইম্পর্টেন্ট দেন সবাই আসবেন। Radio Today, 89.6 FM.